হ্যালো বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মাছ চাষের অভিজ্ঞতা শেয়ার করতে বিওয়ার্স আপনাদের সামনে আবারও হাজির হলাম বিওয়ার্স আজকে আমি আলোচনা করব কই মাছের রোগবেলায় ও প্রতিকার সম্পর্কে বিওয়ার্স আপনারা যারা আমার চ্যানেলের নতুন বিওয়ার্স এখনই সাবস্ক্রাইব করে নেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেন এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করুন আমরা দেশের বিভিন্ন স্থানে হোম সার্ভিস দিয়ে থাকি চাষের সময় এই কই মাছ ক্ষতরূপ ছাড়া আর কোন রোগ দেখা যায় না সাধারণত নমুনায় পরীক্ষার সময় পুকুরে ছাড়া মাছগুলো পরবর্তীতে ক্ষতরূপ ধারণ করে কই মাছ পুকুরে ঘন ঘন জাল টানলেও এই ক্ষতরূপ দেখা দিতে পারে কই মাছের যেভাবে প্রতিকার করবেন কই মাছের ক্ষতরোগ খুব দ্রুত ছড়ায় এবং সব মাছগুলোর মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে ফেলে তাই আপনাকে দ্রুত প্রতিকার ব্যবস্থামূলক করতে হবে সঠিক সময় ব্যবস্থা না নিলে তাড়াতাড়ি ভালো হয় না রোগের জন্য শতাংশ প্রতি এক কেজি হারে লবণ পানির সাথে মিশিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে দেবেন এভাবে এক সপ্তাহ আকার দিলেই রোগটা হয়তো কমে যাবে শীতকালে সাধারণত ক্ষতরূপটা বেশি দেখা দেয় তাই শীতকাল আসার আগেই মাছ বাজারজাত করতে হবে তবে সতর্কতা থাকতে হবে ভালো ব্যবস্থা নিলেন শীতকালেও মাছ মজুত করা সম্ভব এই মাছগুলো সাধারণত শীতকালে বেশি ক্ষতরূপ দেখা দেয় তাই আপনি শীতকালীন সময় আসার আগেই মাছগুলোকে বাজারজাত করে নেবেন তাহলে ক্ষতরূপ আসবে না যখন ক্ষতরূপ দেখা দিবে প্রতি সপ্তাহে অন্তত এক দিন পুকুরে পানি পরিবর্তন করবেন সেক্ষেত্রে দুই ফিট পানি কমিয়ে সেলো দিয়ে নতুন পানি দিবেন আবার প্রতি শতাংশে পনেরো দিন পর পর এক কেজি লবণ দিবেন মাছের ঘনত্ব প্রতি শতাংশে একশো পঞ্চাশ থেকে দুইশো পিসের মধ্যে রাখবেন শীতকালীন অবশ্যই বাসমান খাবার প্রয়োগ করতে হবে খাবারের অপচয় থেকেও মাছ রোগ বেশি দেখা দিতে পারে তাই পরিমাণ মাফিক খাবার দিতে চেষ্টা করবেন যে কোনো প্রকার অসুস্থ দেখা দিলে আপনাকে অবশ্যই খাবার বন্ধ রাখতে হবে পানির পরিমাণটা বাড়াবেন দুই দিন তিন দিন যে পর্যন্ত মাছটা সুস্থ না হবে আপনাকে অবশ্যই অবশ্যই খাবার বন্ধ রাখতে হবে কারণ অতিরিক্ত খাবারে মাছ খাবার গ্রহণ না করতে পারলে তখন এটা গ্যাসে পরিণত হয় তাতে মাছের আরো সমস্যা দেখা দিতে পারে আর পুকুরে যে মাছগুলো মারা যাবে অবশ্যই সাথে সাথে আপনাকে এই মাছগুলো উঠিয়ে ফেলতে হবে দূরে উঠিয়ে ফেলতে হবে তা না হলে এই মাছগুলোর দ্বারাও অন্যান্য মাছগুলো রোগাক্রান্ত হতে পারে বায়োফ্লগে মাছ চাষি বন্ধুরা আপনারা অবশ্যই বায়োফ্লগে যখন পুনা মজুত করবেন তখন পটাশিয়াম এবং লবণ দিয়ে গোসল করানোর পর আপনারা বায়োফ্লগ ট্যাঙ্কে মাছগুলো ছাড়বেন কারণ বায়োফ্লগ কার্যকর না হলে আপনার মাছ চাষে ব্যাঘাত ঘটবে তাই আপনাকে ফ্লগটা আগে কার্যকর করে নিতে হবে পরীক্ষামূলক করে তারপর আপনি ফ্লগে মাছ ছাড়েন বিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য বিয়র্স আজকের মতো এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে